Hey, what's up, guys? This is Anit Mubin, and you guys are watching an official YouTube channel. So, guys, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোন সাইকেল থেকে টাইম মেশিন মারতে হয়। সো টাইম মেশিনের ক্ষেত্রে আপনাকে যে কোন সাইকেল থেকে টাইম মেশিন করা যায়, প্লাস আপনার মেশিন মোটামুটি হার্ড একটা স্টান্ট। সো এটা যে কোন সাইকেল থেকে করতে পারবেন আপনি আমার টিউটোরিয়াল থেকে। এন্ড টাইম মেশিনে আপনার ওল্ড স্কুল মেরে এসে তারপর টাইম মেশিন মারতে হয়, কিন্তু আমার টিউটোরিয়াল আবার একটু ডিফারেন্ট। যেমন বেগত টিউটোরিয়াল আমি রিভার্স মানে একটু ডিফারেন্ট কাইন্ড অফ দিস। সো এবার লাগে আপনার টাইম মেশিন থামানো অবস্থায় আগের মানে আগের টিউটোরিয়ালের মতোই রিভার্সের মতোই থামিয়ে ফার্স্ট ট্রাই করতে হবে, পরে আপনি যখন শিখে ফেলবেন তখন আপনার ওল্ড স্কুল মেরে সেটাকে মিক্স করতে হবে। মেশিনে আপনাকে পিছনে ফুট পেগের দিকে খেয়াল করতে হবে, আপনার যে পায়ে ব্যালেন্স আপনি ডান সাইড থেকে অথবা বাম সাইড থেকে করতে পারেন। এবং আপনাকে টাইম মেশিনের ক্ষেত্রে আপনার সামনের ফুট পেগ দরকার হবে এবং আপনাকে আপনার হ্যান্ডেল দিকে খেয়াল করতে হবে। তো টাইম মেশিনের ক্ষেত্রে আপনার যে তিনটি জিনিস সবচেয়ে জরুরি সেটা হলো পিছনে ফুট পেগ, সামনের ফুট পেগ এন্ড হ্যান্ডেল। তো টাইম মেশিনের ক্ষেত্রে আপনাকে ফার্স্টে সাইকেলটি এভাবে ধরতে হবে, দেন আপনাকে আপনার যে পায়ে ব্যালেন্স পান আপনার বাম পা অথবা ডান পা লেগে দিয়ে তারপর আপনাকে এভাবে করলে আর কি খুব ইজি হবে শিখতে, প্লাস কিছুদিন টাইমের মধ্যে আপনি শিখে ফেলতে পারবেন। তো আপনাকে বাম হাতটা আপনার হ্যান্ডেলে এবং ডান হাত আপনাকে পেগে দিতে হবে। সো ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি যদি মানে ফার্স্ট টাইম আপনি আপনার সাসপেনশন ধরে করতে পারেন, এতে করে আপনার সুবিধা হবে ব্যালেন্সিং এ, পরে আপনি আপনার পেগটা ধরতে পারেন। সো আমি যেহেতু পাইরে তো আমি পেগ ধরে করবো, ঠিক আছে? এভাবে আপনাকে পজিশনটা ধরতে হবে, প্লাস তো আপনাকে হ্যান্ডেলটা হালকা মাঝখানে থেকে এইদিকে ঘুরিয়ে দিতে হবে, প্লাস আপনাকে প্রথমে এভাবে এভাবে প্র্যাকটিস করতে হবে হালকা হালকা। সেভাবে আপনাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। তো এভাবে গাইস আপনাকে মানে একটু 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 করে 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 আস্তে আস্তে আপনার প্র্যাকটিস করতে হবে, প্লাস আপনাকে এভাবে করতে করতে আপনার হয়ে যাবে। বেসিক্যালি আমি শিখেছি 7 দিনে, আপনি যদি মানে ঠিক মতো প্র্যাকটিস করেন ডেইলি এভাবে, তো আপনি খুব মানে অতি শীঘ্রই আপনি এটা শিখে ফেলতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এন্ড আপনারা নেক্সট কি টিউটোরিয়াল চান সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিন, প্লাস আপনার আপনি যদি আপনি ভিডিও থেকে শিখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই একদিন আমার লাগছে, একদিন শিখছি, এবং নেক্সট টিউটোরিয়াল যা লাগবে বলবেন। সো আল্লাহ হাফেজ।